হ্যালো ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা জানবো লাংফিস সম্পর্কে তো এই লাংফিসে সুইম ড্রার বা পটকা অ্যাকচুয়ালি পরিবর্তিত হয়ে তৈরি করেছে প্রিমিটিভ লাংস বা ফুসফুস এরা হচ্ছে ডাবল ব্রিদার অর্থাৎ এরা বোধ ফুসফুস এবং ফুলকা দুটোর মাধ্যমেও কিন্তু শ্বাস নিতে পারে এরা ফুসফুসের মাধ্যমে বায়ুতে শ্বাস নেয় আবার ফুলকার মাধ্যমে এরা কিন্তু জলের মধ্যে শ্বাস নেয় তাহলে এরা হচ্ছে ডাবল ব্রিদার এবার দেখে নেব এই লাং ফিসে কত রকমের টাইপস আছে তো মেনলি আমরা তিন ধরনের লাংপিস দেখতে পাই এটা অস্ট্রেলিয়ান লাং তার নাম হচ্ছে নিও সেরো যেটা আফ্রিকান লাংফিস তার নাম হচ্ছে প্রোটোপটারাস আর থার্ড টাইপ লাংফিস হচ্ছে যেটা আমরা দক্ষিণ আমেরিকায় দেখতে পাই দক্ষিণ আমেরিকার যে সাউথ আমেরিকান লাংফিস তার নাম হচ্ছে ল্যাপিডো সাইরেন তো এই তিন ধরনের লাংপিস আমরা মেনলি দেখতে পাই তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে